कल यानी शनिवार को कोजागरी लक्ष्मी पूजा है, जिसे लेकर सिलीगुड़ी के विभिन्न बाजारों में भीड़ उमड़ पड़ी है। हालांकि मां लक्ष्मी की पूजा करने में मध्यम वर्ग के बंगालियों को काफी परेशानी हो रही है। आम लोगों का कहना है कि पूजा बाजार में सामानों की कीमत आसमान छू रही है। पूजा बाजार में आने वाले लोगों का दावा है कि फल, फूल और सब्जियों की कीमतें बढ़ गई है। लड्डू मुआ से लेकर पूजा के लिए उपयोग किए जाने वाली विभिन्न सामग्रियां बाजार में रेडीमेड मिलती है। विभिन्न कठिनाइयों के कारण कई परिवार अब उन सभी चीजों को बाजार से खरीदते हैं। पूजा बाजार में आई गृहिणियों ने कहा कि पिछले वर्ष की तुलना में इस वर्ष उन सामानों की कीमतें भी काफी बढ़ी है। उन्होंने कहा कि कीमत चाहे कितनी भी अधिक क्यों ना हो, उन्हें पूजा के लिए सभी चीजें खरीदनी ही पड़ती है। दाम तो এবার আজকে তো সব চড়াও যে মানে যেই জিনিসের দাম 20 30 টাকাতে পাওয়া যাচ্ছে ওগুলো ডাবল ডাবল 60 টাকা 70 টাকা কি আর করা যাবে এখন তার বার্গেটিং করে লাভ নাই নিতেই হবে লক্ষ্মী পূজা হলে কথা ছাড়া তো আর যাবে না নিতেই হবে ফলের বাজারেও দাম বেশি সব কিছুরই দাম বেশি এই যে ইয়ে পানি ফলি নিলাম 40 টাকা পোয়া সব জিনিসের দাম বেশি আগুন আকাশ ছোঁয়া দাম এখনো পর্যন্ত কিছু হয়নি শুধু ফুল আর ঠাকুর না হয়েছে হ্যাঁ বাজারে সম্ভার ভালোই আছে কিন্তু দামে ভীষণভাবে মাথা গরম হয়ে যাচ্ছে হ্যাঁ নিতে তো হচ্ছে উপায় নেই না রেডিমেড এখন যার পোষাচ্ছে রেডিমেড নিচ্ছে আর যারা নিজের থেকে চাইছে যে বাড়িতে বানিয়ে পুজোয় আমি মাকে দেব তারা সেইভাবে বাড়িতে বানাচ্ছে আমি তো প্রেফার করব বাড়িতেই বানানো ফলে বাজারে দাম চড়া আর সবজি বাজারে চড়া দশরা ভান্ডারও চড়া আর ফুল টুল তো হাতে যাওয়া যাচ্ছে না একটা পদ্ম ফুল বলছে 50 টাকা নিতে তো হবেই কম পারি আর না পারি নিতে তো হবেই দাম তো আজকে সবই বেশি ফলের বাজার বেশি আছে ঠিকঠাকই সবজি বাজার যাইনি এখনো যাব দশা কমা বাজার হয়ে গেছে আজকে একটু বেশি অন্য দিনের থেকে ঠিক আছে দাম দর যা আছে মার্কেট অনুযায়ী ঠিকই আছে ব্যবসায়ীদের ক্ষতি করে লাভ হবে না তো আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি বলবো যে যখন যা যেরকম দাম যাচ্ছে ওনাদের সেই দামেই বিক্রি করতে হবে দাম একটু বেশি আছে এখন ওনারা যেখান থেকে কিনে আনেন সেই মোকামে দাম বেশি আছে তাছাড়া নর্মাল সময় তো দাম বেশি নেন না এরা কিনতে তো হবেই লক্ষ্মী পূজা কিনতে তো হবে দুসরি ওর ব্যবসায়ী লোগো কি মাঙ্গ মাননে কো তৈয়ার নহি হ্যায় এক ব্যবসায়ী নে কাহা কি আরে অনেকে রেডিমেড অনেকে ঘরে তৈরি করতে পারে না সমস্যা ওই জন্যই আমি রেডি করে নিয়ে আসি খাবার সুবিধার্থে নাড়ু 30-20 প্যাকেট সিস্টেম করে দিয়েছি সবার জন্য সুবিধা হবে মানে গন্ধে লাগবে না ওজন করতে লাগবে একবার রেডিমেড 20 টাকা প্যাকেট মোয়ার এইবার দামটা বেশি কাজে পূজায় সবাই ব্যস্ত থাকে তিলের নাড়ু 20 টাকা প্যাকেট আমার কাছে খেজুর রয়েছে তিলা পদ্মা বাতাসা তারপর মুরগি দাম বরাবর যেরকম দাম থাকে ওরকমই মানে বেশি একটা যে চাপ ওই রকম না হ্যাঁ কাস্টমার নিচ্ছে আসতেছে আগুন এইভাবেই চলছে আর কি হবে দেখি হ্যাঁ টুকটাক আছে মোটামুটি চলছে না বেশি কোথায় একই তো বেশি ওই পাঁচটাই বেশি এই যে মোটামুটি হচ্ছে না এখন তো বিকালে ছাড়া হবে না অন্তর্বর্তী সময় না লক্ষ্মী নান 120 খালি লক্ষ্মী ছোটোটা 60 টাকা আর বড়োটা 150 টাকা পাঁচ ফুটলে 200 মাটির দাম বেশি বুঝলে রঙের দাম বেশি লোকে কাজ করতে হাজিরা 1000 টাকা করে হাজিরা দিয়ে মাল বানাইতে হয় বুঝলেন কিন্তু এই বাজারে লোকে খাচ্ছে না বুঝলে খালি বলে 100 টাকা 100 টাকা কী পাওয়া যায় এখন সবজি বাজার করতে গেলে 1000 টাকা লাগে সবজি বাজার কিন্তু লোকে এটা বুঝে না কিন্তু আমাদের তো চলতে হবে 20,000 টাকা মাল কিনছি কলকাতা থেকে কিন্তু এখনো ব্যবসা নাই पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ
श्री शांति होंडा।